আমি প্রথম যখন নির্বাচন করতে আসি তখন আমি প্রত্যেক গ্রামে গ্রামে একটা কথা বলছি আমাদের এই পূর্বাঞ্চল সহ মানে বিজয়নগর সহ আমি যে এলাকা সংসদ সদস্য এই এলাকাটা হলো কৃষি এলাকা কৃষকদের এলাকা যারা একটু সম্পন্ন গৃহস্থ আছেন আমি যখন এখানে বক্তৃতা দিতে আসছি আমাদের অঞ্চলটা কৃষি প্রচারণা থাকি না বলেন আমাদের অধিকাংশ লোক আমরা কৃষক কিনা বিশেষ করে গাঁও গ্রামে জানা কৃষক কিনা এর মধ্যে কৃষকদের মধ্যে তাদের অবস্থা একটু ভালো তারা কৃষি কাজ সম্পূর্ণ